হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। এখন বাজে 11:30। 11:30টার সময় আমি গুড মর্নিং বলছি, কারণ আমার আজকে মর্নিং শুরুই হয়েছে। আমি ঘুম থেকেই উঠেছি আজকে 9:30টার সময়। আর 9:30টার সময় যদি ঘুম থেকে উঠি সেদিন তো বাজবেই, বুঝতেই পাচ্ছেন। এখন আমি ব্রেকফাস্ট করছি, ইডলি দেখতে পাচ্ছেন, ইডলি খাচ্ছি এখন আমি। ইডলি কেনা ইডলি বানাইনি, এখানে একটা ছেলে বিক্রি করতে আসে। ও বাবা, আমি প্রত্যেক দিন ভাবি ইডলি খাবো ইডলি খাবো, কিন্তু ও কি করে, ও এখান থেকে বলে চলে যায় ইডলি ইডলি বলতে বলতে চলে যায়। আর গেট খোলার সঙ্গে সঙ্গে, গেট খুলতে খুলতেই দেখি ও হাওয়া। আজকে আমি বলেছি, তোমার কি পয়সা করির কোনো দরকার নেই নাকি তুমি বলতে বলতে চলে যাও? তারপর বললো, না বৌদি, এই রাস্তার লোকগুলো খায়, রাস্তার লোকগুলোই ওর বেশি খায়, এখানে বাড়ির লোকরা বেশি খায় না। এখন ব্রেকফাস্ট করলে আমি জানি না কখন কখন দুপুরের খাবার খাবো। এখন আমি রান্না বান্না কিছু বসাইনি, রান্না বসাবো, সবাই আজকে এগুলোই খেলাম। ইন্দ্রজিৎ খেয়ে বেরিয়ে চলে গেছে, মেয়েও ইডলি খুব ভালো খায়, মেয়েকেও দিয়ে দিলাম। কালকে আমরা গেছিলাম মায়াপুর, মায়াপুরে যাওয়ার সময় আমি অতক্ষণ গাড়ি জার্নি করতে পারি না, গাড়ি নিয়ে গেছি, অতক্ষণ আমি গাড়িতে থাকতে পারি না। গাড়িতে থাকলে আমার প্রচণ্ড গা গলায় ভমিটিং হয়, তা আমি থাকতে পারি না, খুব শরীর খারাপ হয়েছিলো, খুব অসুস্থ হয়ে গেছিলাম। তাই আমার হাজব্যান্ড বলছে, তোমার মতন ধরো তুমি কোনো ক্রাইম করলে তুমি সেটা স্বীকার করছো না, আমাকে কোনো মিথ্যা কথা বললে সেটা তুমি স্বীকার করছো না, তোমাকে গাড়িতে বসিয়ে শুধু ঘোরানো হবে, শুধু ঘোরানো হবে। যেই বমি পাবে অমনি বলবে, এই আমি বলছি বলছি বলছি, আমি সত্যি বলছি, আমি সত্যি বলছি, তোমাকে সত্যি কথা এইভাবে ওগলানো যাবে। যদিও খুব একটা মিথ্যা কথা বলতে হয় না আমাকে, কালকে বলছিলাম খুব বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা লাগছে, আজকে কী সুন্দর রোদ উঠেছে, রোদ উঠলে আমার মনটা বেশ ভালো লাগে, মানে চনমনে লাগে। তাহলে ভাবুন তো যে পাহাড়ি এলাকায় এই দার্জিলিং ফার্জিলিং সাইডে অল টাইম বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, মেঘলা থাকছে, ওই রকম ঠান্ডা, তাহলে ওইসব জায়গায় যদি আমাকে পাঠিয়ে দেওয়া হয় তো আমি ডিপ্রেশনে রুগী হয়ে মরে যাব, অল টাইম আমি ঝেমাবো। করছি করছি এরকম, ওইসব ওদের ওখানে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছে, ওরা ওদের অভ্যাস হয়ে গেছে, যে যেখানে থাকে না সেখানকার অভ্যাস হয়ে যায়। আমাদের হাত পা এগুলো আছে, আমরা যেমন বুঝতেই পারি না আমাদের বডির সঙ্গে হাত ঝুলছে পা ঝুলছে, এই যদি একটা ভারী শাড়ি পরি আমাদের কেমন লাগে, অভ্যস্ত নেই তো, একটা ভারী শাড়ি বলে ওরে বাবারে কী অস্থির লাগছে, কী অস্থির লাগছে, কিন্তু তার থেকে তো ভারী এই হাত পাগুলো, হাত পাগুলো তো ঝুলিয়ে দিয়েছে বডির সঙ্গে। তাহলে আজকে রান্না করবো ভেটকি মাছ, আর রান্না করবো মেথি শাক। মেথি শাকের গন্ধটা আমার ভালো লাগে, কিন্তু একটু তেতো তেতো হয়, ওই জন্য একটুখানি কেমন লাগে, বেগুন দিয়ে ভাজবো, আমার মা পাঠিয়েছে তেতো শাক। আমার মেয়ে বলছে একদম তেতো ফেতো শাক পাঠাবে না দিদুন, তেতো শাক পাঠালে কিন্তু সম্পর্ক তিত হয়ে যায়, বলছে ও বাবা, মা বলছে ও বাবা এটা তো জানি না, ঠিক আছে বাবা আর তেতো জিনিস পাঠাবো না। ও খুব দিদুনকে খুব ইয়ে করে, উল্টো পাল্টা বোঝায়, মা সেগুলোই বোঝে যায়, সেগুলো বলে হ্যাঁ সত্যি হতেও পারে, মানে জানে হবে না, কিন্তু ও যখন এমনভাবে বোঝাবে
আমার মেয়ে যখন মাকে এমনভাবে বোঝাবে, হতো পারে এরকম আর কি। কালকে খুব একটা কেনাকাটা করিনি, 9:30 বেরিয়েছি এখান থেকে, 9:30 বেরিয়েছি, সেই গাড়ি কিছুক্ষণ দাঁড় করিয়ে 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 নিয়ে গেল আমার জন্য। আমার শরীরটা এত খারাপ লাগছে, এই গাড়ি দাঁড় করো, এই রোকো 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 রোকো, এই আর্ধেক রাস্তায় গিয়ে দাঁড় করিয়ে দিয়ে আবার শরীরটা একটুখানি হাঁটাচলা করে নিলাম। শরীরটা আবার ওই করতে করতে আমাদের যেতে অনেক দেরি হয়ে গেছে, কটা 12:30 একটার সময় ওখানে পৌঁছেছি। আর 12:30 একটার সময় পৌঁছে তো ওখানে ভোগ ঠোগের কুপন পাওয়া গেল না, তা ওখানে একটা হোটেলে খেলাম। হোটেলে খাওয়াটা খুব ভালো ছিল, মাছ ফাছ সবই পাওয়া যাচ্ছে ওখানে, মাছ মাংস সবই পাওয়া যাচ্ছে। কিন্তু একবার যখন ছোটোবেলা মানে কি 9-10 পড়তাম তখন নিয়ে গেছিলো, তখন আশেপাশে, আমি যখন 9 পড়তাম, অনেকদিন আগের কথা বলছি, তখন ওরকম পাওয়া যেত না, মানে ডিম মানে আমিষ জিনিস ওই রকম জায়গায় খুব মানে এলাকার কাছাকাছি পাওয়া যেত, অনেকটা দূরে পাওয়া যেত। এখন গিয়ে দেখলাম ওই কাছাকাছি সব হোটেলগুলো রয়েছে, আর খাসির মাংস থেকে আরম্ভ করে সবই ওখানে রয়েছে। গেলাম, তা ভাবলাম নবদ্বীপ থেকে দই আনবো, নবদ্বীপের দই তো ফেমাস, নবদ্বীপের দই নাকি খুব ভাল লাগে। আমাদের যে ড্রাইভার সে নিয়ে গেছিলো, আমাকে বারবার বললো যে বৌদি নবদ্বীপ থেকে দই নিয়ে যাবে, দই কিন্তু খুব টেস্ট। আমি বললাম নেবো, মনে করিয়ে দিও একটুখানি, আমার তো আবার অনেক কিছু মনে থাকে না। তা ঠিক আছে গেল। ও বাবা, নবদ্বীপ থেকে যখন চলে এলাম, মায়াপুরে চলে এলাম, খেয়া পার হয়ে অতক্ষণ ঘুরলাম, ও মনে করালো না। এবার যেই মায়াপুরে চলে এলাম তখন মনে করাচ্ছে, ও বৌদি নবদ্বীপে দই নিলে না? আমি ও বাবা, তাহলে আবার খেয়া পার হয়ে নবদ্বীপের দিকে যাই, আগে মনে করালে না কেন? বলছে কী করে জানবো বলো, আমি তো মনে করালাম, মিথ্যা কথা, মনে করাইনি। তা হলো না, ঠিক আছে পরের বার। ওই যে ওখানে একটা পোড়ামায়ের মন্দির আছে, ঠাকুর পোড়ামায়ের মন্দিরের ওখানে ওই কী বলে গাছের সঙ্গে সে দড়ি আছে না, গাছের সঙ্গে ঢিল ঢিল বেঁধে আসে, মানে আপনার যে মনের ইচ্ছা থাকবে সেই মনের ইচ্ছা বলে মানে চোখ বলে ওইটাকে গীত বাঁধতে হবে, সেই মনের ইচ্ছাটা নাকি পূরণ হয়। তা আমার মেয়ে বলছে কি, ছাড়ো না নবদ্বীপের দই নিয়ে না নিয়েছো তো কী হয়েছে, পরের বছর তো আবার আমরা ঝিল খুলতে আসবো, আমি একটা বেঁধেছি, আমার বাবাই একটা বেঁধেছে। আমি ঠিক আছে আসিস তোরা, আমি ঢিল ফিল বাঁধিনি তার মানে আমাকে নিয়ে আসবি না। আর বলছে না না আমরা ঢিল খুলতে আসবো, তুমি তখন ঢিল বেঁধে যাবে, আবার পরের বছর আসবো। আমি ঠিক আছে নিয়ে সেইভাবে শাস্তি দিতে দিতে মানে ঘোড়ার নাম করে এরকম শাস্তি দিতে দিতে নিয়ে যাবি, আর শাস্তি দিতে দিতে নিয়ে আসবি। গাড়ি করে ঘোড়াটা আমার কাছে শাস্তির মতন, গাড়ি করে যেতে পারি না। ট্রেন হলে ট্রেন জার্নিটা আমার ভীষণ ভালো লাগে, সারা রাত আমাকে ট্রেনে থাকতে দাও, আমার দারুণ লাগে। ট্রেনে বেশ নতুন নতুন মানুষ, তাদের সঙ্গে দেখা হয়, বেশ তাদের নিয়ে মজা হয়, তাদের সঙ্গে পরিচয় হয়। আমার বর আবার এ বলতে পারে না, ট্রেনে করে ট্রেনে যেতে পারে না, কি জানি বাবা ট্রেনে নাকি বলে ওর ঘুম হয় না, কি জানি বাতিক ট্রেনে ঘুমায় না। আমার তো ট্রেনে ঘুমাচ্ছে ওই যে সারাক্ষণ দুলছে, তো আমার বাবা ছোটবেলা মায়ের কোলে যখন ঘুমাতাম, মা কোলের মধ্যে ঘুম পাড়ো, তো সেই আমার মায়ের কোলের কথা মনে পড়ে। হ্যাঁ এক একজনের এক একটা ইয়ে। আমি বাবা খুব পাতি মানুষ, ঠিক আছে বাবা। আমি বললাম গাড়ি না কিনে তো একটা প্লেন কিনতে পারতে, বোধহয় প্লেনেও সমস্যা হতো। আমি টোটো করে ঘুরতে ভীষণ ভালো লাগে, মানে মানে বলতে পারো আমার অদ্ভুত অদ্ভুত এক একটা ইয়ে। আমার টোটো করে ঘুরতে যে কী ভীষণ ভালো লাগে মানে বলে বোঝাতে পারবো না। আমাকে একটা টোটো ইয়ে করে দিন, আমি যখন আমার অনেক বয়স হয়ে যাবে তখন কী করবো, একটা টোটোকে আমি ফিক্সড করবো, টোটোকে আমি প্রত্যেক দিন বলবো আমাকে বিকেলবেলা এদিক ওদিক মানে
কোনো গন্তব্য থাকবে না, এদিক ওদিক তুই আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে বাড়িতে রেখে যাবি। আমার টোটো করে ঘুরতে ভীষণ ভালো লাগে, তাই টোটোর ওই সামনেটায় আমি বসতে পারি না, মানে ও এই এই দিকটা আমি বসতে পারি না, এই দিকটা যদি আমি বসি আমার বেশ কমফোর্ট, কারণ এই দিকটা বসলে না আমার কেমন একটা মাথা ঘোরায়, আর টোটোটা ভীষণ হালকা, তো এমন দোলে এমন দোলে, ওরে বাবারে মনে হয় কি একদম মানে গা হাত পা মানে ব্যথা হয়ে গেল, এক একটা টোটো মানে এইভাবে চালায়। তা এই পাশে বসলে বেশ ভালো লাগে। তাই সেদিনকে টোটো করে যাচ্ছিলাম, একটা টোটো করে যাচ্ছিলাম, একটা বাচ্চা ছেলে 9-10 পড়ে, ওর এখন স্কুলে পড়ার বয়স। হ্যাঁ, ও দেখি টোটো নিয়ে আসছে, আমি আর মেয়ে গেছিলাম, আমি আর মেয়ে আসছি টোটো করে, উড়িয়ে বাবা ও মানে হাওয়ায় উড়িয়ে নিয়ে আসছে। আমি ওকে বলছি, এই তুই টোটো চালাচ্ছিস কেন, তুই প্লেন চালা, তুই তো উড়িয়ে নিয়ে যাচ্ছিস। হ্যাঁ, তো পড়ে গেলে তখন তো কিছু করতে পারবি না, মানে অল্প বয়স, মানে মানে যেমনভাবে বাইক চালা, বাইক তো পাইনি, আর টোটো নিয়ে উড়িয়ে, বাবা কি কায়দা, আমি এত কেত মারিস না, তুই যখন অল্প বয়সে কেউ বসবে সুন্দরভাবে নিয়ে আমাকে বাড়িটা পৌঁছে দিয়ে তারপর যাকে খুশি নিয়ে কেত মার। আর ও তো বলে যাচ্ছে কিছু হবে না কিছু হবে না, এরকম হলো। এখন আমি রান্নাটা করে ফেলি, অনেক বক 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 করে ফেললাম, এবারে রান্নাটা করি না, রান্না না করলে আবার ওখানে খেতে চলে আসবে, কি জানি এই দেরি করে উঠলে এত সমস্যা হয়, এত সমস্যা হয়, সারাদিনে একটুখানি টাইম পাই না বসার। 9:30 সময় যদি আপনার ইয়ে হয়, সকাল শুরু হয়, মানে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে 2 মিনিট বসলাম, এই করলাম, কী করবো, তারপরে এই দেখি কাজকর্ম করতে করতেই 11:30 বেজে গেলো, স্নান ঠান করে এলাম, এবার 12টার সময় রান্না করবো, এবার রান্না হতে না হতেই দেখি চলে আসবে 2:30। মাছ এবারে ফাটবে, সব মাছই দেখি এখন ফাটে, অপারেশন সাকসেস হো গিয়া, উলট পুলট গিয়া, হয়ে গেছে এটা। সর্ষে বাটা দেবো, আমি সর্ষে না আগে থেকেই বেটে রাখি, 1 টিফিন বক্স সর্ষে বেটে রাখি, কারণ আমার সর্ষে রোজ রোজ বাড়তে না ভালো লাগে না, আর গুঁড়ো সর্ষে এক এক সময় আমার তেতো হয়ে যায়, দরকারি গুঁড়ো সর্ষে যে পাউডার, সানরাইজ গুঁড়ো সর্ষের পাউডার, ও প্যাকেট খুলে রাখলে তেতো হয়ে যায়, আমি দেখেছি। আজকে বেটে রেখে দিই, একটুখানি টমেটো দিয়ে লঙ্কা দিয়ে বেটে রেখে দিই, তাতে আমার সুবিধা হয়। আর শীতকালে সর্ষে বাটা মাছটা বেশি হয়, শুকনো শুকনো ধরনের মাছ, গরমকালে তো অত সর্ষে খাওয়া যায় না, হজম হতে চায় না সর্ষে। এবারে দিয়ে দেবো একটুখানি ধনে পাতা, ঠিক আছে ধনে পাতা দিয়ে দিয়া, এবারে একটুখানি কাঁচা তেল, ব্যাস এই এটা হয়ে গেছে। এবারে আমি এই যে মেথি শাকটা আছে, মেথি শাকটা কেটে দিয়ে দেবো, হয়ে যাবে মজে আসলেই হয়ে যাবে, আর একটু মিষ্টি দেবো এটার মধ্যে, কারণ তেতো তো একটুখানি মিষ্টি দিলে বড়িগুলোও দিয়ে দেবো, একসঙ্গে দিয়ে ঢাকা দিয়ে দেবো, বড়িগুলো গুঁড়ো গুঁড়ো করে দেবো,
বড়ি এমনি ভাজা খেতে দারুণ ভালো লাগে। রান্না হয়ে গেছে, এই যে মেথি শাক, মাছ, ডাল, বিকেলের কি বলে এটাকে টুকিটাকি চা, সিঙ্গারা আর মুড়ি চানাচুর, তার মধ্যে একটু করে লঙ্কা কুচিয়ে নিয়েছি। এই শীতকালে চা আর একটু ধনে পাতা কুচি দিয়ে, লঙ্কা কুচি দিয়ে আর টক ঝাল মিষ্টি, এই চানাচুর আছে সেই চানাচুর দিয়ে মেখে মুড়ি খুব ভালো লাগে। আর সিঙ্গারা আমার কি একটা দুটো সিঙ্গারা লাগে, দুটো সিঙ্গারা হলে ভালো হয়। একটা সিঙ্গারা দিয়ে মুড়িটা পুরো মেখে নেব, মানে সিঙ্গারাটাকে একটা সিঙ্গারা চটকে পুরো মুড়িটাকে মেখে নেব, আরেকটা সিঙ্গারা দিয়ে কামড়ে কামড়ে দারুণ লাগে, ব্যাপক লাগে। আজকে এইমাত্র আমি বাজারে দিয়ে গেছিলাম, বাজার মানে সামনে একটা একটা দুটো দোকান বসে, ওদের থেকে আমি নিয়ে আসি টুকিটাকি। আর এমনি গেলে আমাদের পুরোনো বাড়ি যেখানে সেখানে বাজার, সেই বাজার থেকে আমি আনি, আমি হাজবেন্ড দুজনে মিলে যাই ওই বাজার থেকে সব নিয়ে আসি। আর যদি টুকিটাকি কিছু খেতে ইচ্ছা করে, ফুলকপি কালকে মনে হলো একটু ফুলকপি দিয়ে মাছের ঝোলে ফুলকপি দেবো, তার জন্য ফুলকপিটা নিয়ে আসলাম। যদি এখন বলি একটা ফুলকপি নিয়ে আসো, মাথা গরম হয়ে যাবে ইন্দ্রজিতের। তাই আমি গিয়ে, আমি আর মেয়ে হাঁটতে গিয়ে নিয়ে এলাম। মেয়ে বলছে মা বিকেলে কি খাবো, আমি চল তাহলে, বলছে চলো না একটুখানি মোমো খাওয়াবে, তা নিয়ে গেলাম। ও বাবা মোমোর দোকান বন্ধ। তাহলে সিঙ্গারা খেয়ে নে, সিঙ্গারা আর জনগরের মোয়া কিনে দিলাম, নিয়ে গেল ওপরের ঘরে বসে খাচ্ছে, আমি একটু চা খাচ্ছি। আর কালকে আমরা গেছি, না আমার একটা পশু আছে পাগ, ওর নাম সন্দেশ, সন্দেশকে দিয়ে গেছি খাবার দাবার দিয়ে গেছি। আমরা জানি দেরি হবে আসতে, সন্দেশকে খাবার দাবার দিয়ে গেছি। ও বেটা 9:30 যখন বেরিয়েছি, 9:30 সময় ওই টাইমে ও বিস্কুট খায়, ওই টাইমেই ওর মাংস ভাত যে মেখে দেওয়া হয়েছিল মাংস ভাত খেয়ে নিয়েছে। এবারে আমি বলছি ওর তো আবার 12:00-1:00 বাজলে তো আবার খিদা পাবে গো, তোকে কটা বিস্কুট দিয়ে যাও। তো 6-7খানা বিস্কুট আবার ভেঙে দিয়ে গেছিলো, ওটাও দেখি নেই। 11:00 সময় এসে দেখছি নেই, খাওয়া হয়ে গেছে। আসার সময় ইন্দ্রজিৎ বলছে ইস আমার ছেলেটার খিদা পাবে গো, সেই সকালে খেয়ে নিয়েছে। বাইরেও বেরোতে পারছে না, ঘরের মধ্যে বেচারা একা একা কি করছে। তা আমি বরং বললাম তোমার ছেলেটা ভাগ্যিস কথা বলতে জানে না, সন্দেশ ভাগ্যিস কথা বলতে জানে না, তাহলে তো তুমি একটা ফোন কিনে দিতে পারতে, ফোনে তোমাকে বারবার করে ফোন করতো বাবা আমার এই অসুবিধা হচ্ছে, বাবা আমার ওই অসুবিধা হচ্ছে, তুমি ফোনে ওকে বলে টলে দিতে পারতে। বলছে হ্যাঁ যে বেশি খুব ভালোবাসবে আর কুকুর বেশ তার সঙ্গেই কথা বলবে, তারাই একমাত্র বুঝতে পারবে কুকুরের ভাষা, যেমন খুব ভালো হতো হয় না তো। তাই সারাদিন আমার সঙ্গে থাকলে সারাদিন আমার বদনাম এসে করতো, ইন্দ্রজিৎ আসলে আমার বদনাম করতো।
যে আমাকে বের করে দিয়েছে, আমাকে ঘর ঝাঁট দিচ্ছিলাম যখন তখন আমাকে এখান থেকে, আমি এখানে রিল্যাক্স করছিলাম, আমাকে উঠিয়ে দিয়েছে, এইসব হাজারো কমপ্লেন। ভাগ্যিস ওরা কথা বলতে জানে না বাবা। বাজার থেকে নিয়ে এলাম ফুলকপি, ওলকপি নিজস্ব কোনো টেস্ট নেই, ওই ফুলকপি তারপর বাঁধাকপির যে গোড়াটা আছে ও গোড়াটা কাটলে যে শাঁসটা বেরো একদম অবিকল সে সেরকম স্বাদ ওলকপির। করবো, স্বাদ না থাকলেও করতে হবে, কারণ শীতকালে প্রত্যেকটা সবজি টেস্ট করা উচিত, সিজনে যে কোনো ফল যে কোনো সবজি একবার হলেও টেস্ট করা উচিত। আমি করি তাহলে আজকে বকবকানি আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, খুব ভালো থাকবেন, খুব ভালোভাবে কাটাবেন, টাটা। আবার কালকে দেখা হবে আপনাদের সঙ্গে, ঠিক আছে, টাটা।